আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। যতই দিন ঘনিয়ে আসছে, আমাদের 2020 সালের কোরবানির সেই কাঙ্ক্ষিত দিনটিও ঘনিয়ে আসছে, আর সেই দিনটি হলো শনিবার পহেলা আপনার আগস্ট। সুপ্রিয় দর্শক, যাদের উপরে কোরবানি করা ওয়াজিব তারা অবশ্যই কোরবানির পশু ক্রয়ের আগে চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি চারটি বিষয়ের কোনো একটি বিষয়ের মধ্যে ভুল হয়ে যায় তাহলে কোরবানি কোনো ক্রমেই শুদ্ধ হবে না, সহি হবে না, আদায় হবে না। সেই চারটি বিষয়ের মধ্যে থেকে একটি হলো বয়স। অর্থাৎ যদি আপনি ওট দিয়ে কোরবানি করেন তাহলে অবশ্যই ওটের বয়স হতে হবে সর্বনিম্ন 5 বছর। যদি মহিষ অথবা গরু দিয়ে কোরবানি করেন তাহলে তার বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর। যদি ভেড়া ছাগল বকরি দোম্বা দিয়ে কোরবানি করেন তাহলে এগুলির বয়স হতে হবে সর্বনিম্ন 1 বছর। তবে দোম্বা এবং ভেড়া যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে 1 বছরের মতেই মনে হয় তাহলে সেই দোম্বা ভেড়া দিয়ে কোরবানি করা জায়েজ হবে। কিন্তু ছাগল বা খাসি বা বকরি যেটাই বলেন সেটা যদি 1 বছরের থেকে 1 দিনও কম হয় তাহলে সেই বকরি দিয়ে বা ছাগল দিয়ে বা খাসি দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। 2 নম্বর হলো যে পশুটা ক্রয় করবেন লক্ষ্য রাখতে হবে তার যে লেজ রয়েছে, লেজের যদি কাটা থাকে তার অর্ধেকের বেশি অংশ রয়েছে কিনা, অথবা শিং যদি একটা ভাঙ্গা থাকে তার অর্ধেকের বেশি অংশ আছে কিনা, যদি অর্ধেকের চেয়ে কম অংশ থাকে কোনো একটা শিং অথবা কোনো একটা কান অথবা লেজ তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না, শুদ্ধ হবে না। 3 নম্বর হলো যে কোরবানির পশুটি এতটুকু সবল হতে হবে আপনি যেখানে পশুটিকে জবাই করবেন যাতে সেটা সেখানে হেঁটে যাইতে পারে। যদি আপনার বাড়ির থেকে সেখানে হেঁটে না যাইতে পারে, এত দুর্বল হয়, এত রোগাক্রান্ত হয়, তাহলে সেই পশু দিয়ে আপনি কোরবানি করলে কোরবানি সহি হবে না। 4 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় শর্ত সেটা হলো যে আপনি যে ইনকাম করেন সেই ইনকামের অধিকাংশ অংশ হতে হবে হালাল। যদি অধিকাংশ অংশ হালাল না হয় বরং অধিকাংশ অংশ হয় অথবা পুরো অংশ হয় হারাম তাহলে সেই টাকা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। ধরেন আপনি 1 লক্ষ টাকা আপনার নিকটে আছে, এর 55 ভাগ হলো হালাল আর 45 ভাগ হলো হারাম, তাহলে আপনার এই টাকা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। কিন্তু যদি 50 ভাগের চেয়ে বেশির ভাগই অর্থাৎ 55 ভাগ 51 ভাগ 52 ভাগ যদি হয় আপনার হারাম আর হালালের অংশ হয় 50-এর নিচে তাহলে সেই টাকা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। আশা করি আপনারা সকলে এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পশু ক্রয় করবেন এবং কোরবানি করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।